নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা শীতের দিনে সকালে বা সন্ধ্যাতে এইরকম পরোটা পরেটা আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে দেখুন পরোটাটা এইভাবে বানালে পুর কিন্তু একদম পুরোটা ভরা থাকবে পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে ফুলকপির ফুলগুলোকে পাঁপড়িগুলোকে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো ফুলগুলোকে আমি গ্রেট করে নেব এভাবে ফুলগুলোকে গ্রেট করে নিতে হবে দেখুন ফুলকপিটা গ্রেট করে নিয়েছি ওর যে শক্ত অংশটা ওটা কিন্তু আমি ফেলে দেব এই একইভাবে সবগুলো ফুলকপিকে আমি গ্রেট করে নিচ্ছি যতটা প্রয়োজন এবারে আমি পুরটা তৈরি করে নেব পরোটার জন্য এক চামচ পরিমাণে দিয়ে দিলাম তেল আর অল্প একটু দিয়ে দিলাম হিং আর দিয়ে দেব গোটা জিরে হিং আর গোটা জিরেটাকে এক মিনিট মতন একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ চলে আসে ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে গ্রেট করে নিয়েছি ফুলকপি ওই ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে খানেক নাড়তে থাকবো সব কিছু মিক্সড করে নেব এক মিনিট মতন নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি কিছুটা গুঁড়ো মশলা ইউজ করবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন নিয়েছি যে তার নুনের পরিমাণটা ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে আর আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তো আমি করছি না এখানে দেখুন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিস্ট করে নিলেই তৌড়ি আমাদের ফুলকপির পরেটার ফুল পুর তৈরি হয়ে গেল এবারে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে আর আমি এখানে আটা দিয়ে বানাবো তাই নিয়েছি পরিমাণ অনুযায়ী আটা আর দিয়ে দিলাম নুন যে যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম মিক্সড করে নিচ্ছি দেখুন তেলটা আমার খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি আটার সঙ্গে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতন ডো বানিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু বানাতে হবে নাহলে বেশি জল প্রথমে দিয়ে দিলে রুটির ডোটা ঠিকঠাক হবে না তাই অল্প অল্প জল দিয়ে এরকম দেখুন একটা ডো আমি বানিয়ে নিয়েছি এখান থেকে আমি এরকম লেচি কেটে নেবো রুটির যেরকমভাবে কাটি এভাবে আমি বানিয়ে নেব সবগুলো এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে রুটির মতো দিয়ে আমি শুকনো আটা দিয়ে প্রথমে একটু বেলে নিচ্ছি আর আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি হাতে নিয়ে নিলাম দিয়ে ভিতর দিয়ে পুর দিয়ে দিচ্ছি দেখুন ফুরটা যতটা সম্ভব একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি নয় যাতে না বেরিয়ে চলে আসে সেই রকম মাপ বুঝে কিন্তু দিতে হবে এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি দিয়ে ভিতরে সামনের যে অংশটা এইভাবে সব কিছু আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি দিয়ে মুখটা একটু শিল করে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আবারও একটু প্রেস করে নিচ্ছি বেলার আগে এরকম আঙুর দিয়ে কিন্তু পুরো রুটিটাকে প্রেস করে নিতে হবে দিলে ভিতরের যে পুরটা চারিদিকে ছড়িয়ে থা ছড়িয়ে যাবে এবারে শুকনো আটা দিয়ে অল্প অল্প করে আমি হালকা হাতে কিন্তু বেলতে হবে এটা একইভাবে আমি আরও একটা একভাবে ভাবে পুরভরা দেখাচ্ছি দেখুন এই রকম শেপ করে নেবেন বাটির শেপ আপনারা পুলিপিঠা যেভাবে বানিয়ে থাকি সেইভাবে বাটি তৈরি করে নিচ্ছি বাটির শেপ করে এইভাবেও পুর ভরা যায় আপনারা যেভাবে পছন্দ সেইভাবে ভরতে পারেন এবারে পুর দিয়ে দিলাম দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে বলবেন দিয়ে দেখুন মুখটাকে খুব সুন্দরভাবে শিল করে দিচ্ছি দিয়ে ভালো করে এরকম প্রেস করে দিচ্ছি বেলার আগে হাত দিয়ে অবশ্যই এরকমভাবে পুলটাকে ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন রুটিগুলো কিন্তু যে দৈনন্দিন রুটি হয় তার তুলনায় একটু মোটা রাখতে হবে দিয়ে আমি একটা ভেজে ভেজে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন প্রথমে একটা তাওয়া দিয়ে তাওয়াতে রুটিটা দিয়ে এক সাইড ভেজে নিলাম এরকম অপর সাইডও আমি ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি উপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করে পরোটাটা ভাজতে পারেন তেল দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি তেলটা দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে কি সুন্দর রুটিটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা চাইলেও এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন শীতের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই পরেটেটা আমার ভাজ ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে এই রকম রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন